আপনারা দেখছেন ইনসাফ বাংলা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডিটেনশন ক্যাম্প দেখেছেন, টিভিতে দেখেছেন ডিটেনশন ক্যাম্প? ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে জল খাওয়ার জায়গা আর জল খরচ করার জায়গা ছাড়া কিছু নাই। বোঝাতে পারছি না ডিটেনশন ক্যাম্পের ভয়াবহতা। যদি বেশি ভালো করে ডিটেনশন ক্যাম্পের গল্প করি তো এখান থেকে আর উঠে যেতে পারবেন না, গড়াতে গড়াতে বাড়ি নিয়ে যেতে হবে। স্কুলের মাস্টার, তোমার চাকরি, তোমার স্কুল, তোমার চেয়ার, তোমার ব্যাংকের বই সব থাকবে, তুমি শুধু ডিটেনশন ক্যাম্পে সব থেকে যাবে। এই ফলের দোকানদার, তোমার দোকানদারি, তোমার ফল, তোমার সব সবজি সব থাকবে, তুমি থাকবে না শুধু ডিটেনশন ক্যাম্পে। প্রধান, অঞ্চল অফিস, প্রধানের চেয়ার, প্রধানের সার্টিফিকেট সব থেকে যাবে, প্রধানটাই শুধু আউট হয়ে ডিটেনশন ক্যাম্পে যাবে। আর ডিটেনশন ক্যাম্পে গিয়ে এইভাবে বসে থাকতে হবে, নোট তো পাবেন না। তো 19 লক্ষ লোক, 6টা ডিটেনশন ক্যাম্প। বোঝাতে পারছি, এটা কল্পনা করেন যে 19 লাখ লোককে 5টা ঘরে রাখবে, কিভাবে রাখবে একবার ভাবেন তো, কিভাবে রাখবে। তো এই গেল ব্যাপার। তো যে কথা বলছিলাম যে যে কাগজটি বেশি মিল দেখতে পাচ্ছেন আপনার বাড়ির সাথে, বাপ দাদুর নামের সাথে, ওই কাগজটিকে ধরেন। আর যে 2-3 জনের মিল দেখতে পাচ্ছেন না, তাদের কী নামটা করলে মিল হবে এটাকে মাথায় সেট করেন। সেট করে প্রধানের বাড়ি দৌড়ান। প্রধানের বাড়িতে গিয়ে বাসিন্দা সার্টিফিকেট নেন, যেটা আপনি ঠিক করবেন ভাবলেন, ওই নাম, ওই বাপের নাম, ওই ঠিকানা দিয়ে প্রধানের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেন, ইনক্লুডিং ফটো, মানে একটা ফটো লাগিয়ে। ফটোটাতেও প্রধান সাহেব সিল করবে, সাইন করবে, আর নিচেও করবে। মেমো নাম্বার নিয়ে নেবেন। এখানে যতগুলো ভাই বোন আছে আমার, বয়স্ক বাবাজিরা আছে, সবাইকে সুন্দরভাবে একজন হাইকোর্টের উকিল হয়েও আপনাদের কাছে বিনম্রভাবে আদর আবেদন করছি, কালকেই 10টার পর, পরশু দিন, তারপরের দিন, 2-3 দিনের মধ্যে নিজের নিজের এলাকার কাছে ভুল থাক আর ঠিক থাক সবাই একটা করে ফটো লাগানো বাসিন্দা সার্টিফিকেট নিয়ে রাখবেন। আমার, আমার বউয়ের, আমার ছেলের, আমার মেয়ের 4 জনের ফটো নিয়ে গেলেন, বাসিন্দা সার্টিফিকেট সুন্দর করে নিয়ে রাখবেন। কেউ বলতে পারে 6 মাস ভ্যালিড, বলতে পারে, কিন্তু এই 6 মাস পরে এই প্রধান সাহেবদের কাছে অর্ডার আসবে যে 62 সালের দলিল ছাড়া যদি তুই খালি বাসিন্দা সার্টিফিকেট দিয়েছিস, তোরই আগে ব্যবস্থা হবে। বুঝতে পারছেন না? যে কোনো সময় অর্ডার আসতে পারে, রাত 10টায় আসতে পারে। এ দেশ কেমন জানেন না? রাত 10টায় ফোন করে ভাই, যত প্রধান আছে, 62 সালের দলিল ছাড়া বাসিন্দা সার্টিফিকেট যদি কেউ দেও তারপর দেখছি তোমাদের। তাই এখনই, এখনও ভিড়টা বাড়েনি, আপনারা গিয়ে কাল থেকে ভিড়টা বাড়াবেন আশা করি ইনশাল্লাহ। সবাই গিয়ে বাসিন্দা সার্টিফিকেটটা নিলেন। এই বাসিন্দা সার্টিফিকেটের জেরক্স করেন, জেরক্স কপিটা নিয়ে এমএলএর বাড়িতে যান, নিজের নিজের এলাকার এমএলএর কাছে, ওই সেম জিনিস, সেম যে বানানটা এই জেরক্স দেখে খালি কপি করে লিখে দিবে, ওইটাকে নিয়ে এমএলএ আর প্রধানের সার্টিফিকেটটাকে হাতে নেন। তাহলে যেই লোকটার ভুল, মানে যে নামটি ভুল পেয়েছেন, এদের সঠিক কাগজ হিসাবে এই দুটো থাকলো। আরও দেখবেন খুঁজে খাজে কারো রেশন কার্ডে ঠিক আছে, হয়তো কারো এতে আছে, তো ওইটাকে আর এই দুটাকে। আর যদি কারোই না ঠিক থাকে, কোনো ঠিক না থাকে, তাহলে যদি বাপ অথবা মা দুজনের মধ্যে একজন বেঁচে থাকে বা দুজনেই থাকে, যে কোনো একজনকে ভুটভুটিতে করে কোর্টে নিয়ে যান। কোর্টে নিয়ে গিয়ে বলবে জজের সামনে কী রাখাবে, হে জজ, আমি মুফাক্কিরুল ইসলাম, পিতা মোহাম্মদ মুস্তাক হোসেন, আমি ঘোষণা দিচ্ছি আমার বেটার নাম সিরানুল ইসলাম, আমার বেটার জন্ম তারিখ 12/12/2012।